আচ্ছা আপনারা যারা যারা ফেসবুক লাইভে আছেন, আমি লাইভে আসিনি, আমরা সাগরদিঘিতে দেখতে পেলাম, সাগরদিঘিতে দেখতে পাচ্ছি অলরেডি পাঁচটা কচ্ছপ মারা গেছে সকালবেলায়, সেটা নিয়ে সব রকম ব্যবস্থা চলছে, এখন পোস্টমর্টম চলছে আর কি, ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা এসে অলরেডি একটা অসুস্থ বাচ্চাকে কোনো মতে রেস্কিউ করতে পারলাম, এবং তার সাথে সাথে আরও দুটো, মানে একটা একটা আরেকটা ভেসে আছে দেখতে পেলাম, এবং সাথে সাথে আরেকটু খোঁজাখুঁজিতেই আরেকটি ভেসে আছে দেখতে পেলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে ভেসে আছে, এটাও একটি কচ্ছপ। তো এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 527 অফিসিয়ালি, মানে যেটুকুন আমরা দেখতে পাচ্ছি। আরও জানি না এই মৃত্যু মিছুল কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে। তো প্রশাসনিক ঔদাসীন্যতায় জলের অবস্থা খুব খারাপ, এবং তার ফলে আজকে এই কচ্ছপের মৃত্যু মিছিল। সব বেশিরভাগটাই সফশেল টার্টল দেখা যাচ্ছে, প্রাথমিকভাবে যেটুকুন বোঝা যাচ্ছে, এবং এই সফশেল টার্টলগুলো শিডিউল 1 স্পিসিস। এই এই কচ্ছপগুলো এইভাবে মৃত্যু, মানে মরতে থাকলে পরে আমরা জানি না আর, মানে কতদূর কত কি করতে পারবো। আপনাদের কাছে অনুরোধ, সবাই মিলে এটার এগেনস্টে রুখে দাঁড়ান। এই যে গোবর দেওয়া হয়েছিল কিছুদিন আগে, জানি না কিভাবে দেওয়া হয়েছে, হয়তো অনিয়ন্ত্রিতভাবে দেওয়া হয়েছে, এই তার ফলেই হয়তো এই মৃত্যু মিছিল চলছে। এই যে দেখুন, আমরা খুঁজে খুঁজে দেখছি বিভিন্ন জায়গায় কচ্ছপের মৃতদেহ পাওয়া যাচ্ছে। এইখানে একটা পাওয়া গেল ঠিক এই জায়গাটায়, এই যে এটা কচ্ছপের মৃতদেহ, ওই জায়গাটায় ঠিক ওই জায়গাটায় ওইখানে একটা মৃতদেহ পড়ে আছে। একটা ছোট বাচ্চাকে আমরা রেস্কিউ করতে পেরেছি কোনোভাবে, এই ছোট বাচ্চাটা, এই বাচ্চাটিও অসুস্থ, কোনোভাবে আমরা রেস্কিউ করতে পারলাম। জানি না আর কত মৃত্যু দেখতে হবে আমাদের, কন্টিনিউ আমরা খুঁজে দেখছি। বিভিন্ন দপ্তর একে অপরের উপর দায় চাপাচ্ছে, এর জন্য এ দায়ী, ওর জন্য ও দায়ী। দীর্ঘদিন ধরে সাগরদিঘির বেহাল অবস্থা।